আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি ডিসেবল হওয়ার হাত থেকে রক্ষা বা আপনারা বাঁচাবেন কিভাবে। হ্যাঁ বন্ধুরা, কারণ বর্তমান সময়ে আপনাদের ফেসবুক আইডি যদি ডিসেবল হয়ে যায় তাহলে কিন্তু রিকভারি করা কিন্তু অত্যন্ত কষ্টজনক, কারণ অধিকাংশ মানুষেরই এনআইডি কার্ড থাকে না, এই জন্য রিকভারি করতে পারেন না। আবার অধিকাংশ মানুষের রিয়েল আইডি এনআইডি সব কিছু রয়েছে, তারপরও আপনাদের ইনফরমেশন সাবমিট করার পর রিভিউতেই কিন্তু পড়ে থাকে আপনাদের আইডি কিন্তু ব্যাক দিচ্ছে না। তো বুঝতেই পারছেন, আজকের এই ভিডিওটাই আমি আপনাদেরকে ৮টি সেরা টিপস বা রুলস বলতে চলেছি। আপনারা যদি এই ৮টা রুলস আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের ফেসবুক আইডিগুলো ডিসেবল হওয়ার হাত থেকে আপনারা রক্ষা করতে পারবেন। তো আমি বুঝতে পারছি ভিডিওটা আজকে অনেক বড় হতে চলেছে, তো তারপরও আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তো এই জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর প্রত্যেকজনের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে, যারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দেবেন। সাবস্ক্রাইব করবেন এই কারণে আমরা প্রতিনিয়ত এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি, সেই ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের নাম্বার 1 টিপস বা রুলস হচ্ছে ফলো ইয়োর ফেসবুক বার্থডে, মানে আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে আপনাদের ফেসবুকের জন্ম তারিখটা যেন 18 বছরের ওপরে হয়, কারণ অনেকে আছেন 18 বছরের নিচে আপনাদের জন্ম তারিখটা দেন, কারণ ফেসবুক টেন্সিকে কিন্তু কখনো এটা সাপোর্ট করে না। তারপরেও 18 বছরের নিচে দিলে কিন্তু ফেসবুক আইডি খোলা ঠিকই হয়, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের কিন্তু ফেসবুক আইডিতে সমস্যা হতে পারে। তো এই জন্য অবশ্যই আপনাদের জন্ম তারিখটা 18 বছরের ওপরে ফেসবুকে থাকতে হবে। তো আমাদের 2 নম্বর রুলসটা হচ্ছে ফলো ইয়োর ফেসবুক আইপি অ্যাড্রেস। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের ফেসবুক আইডির মানে আইপি অ্যাড্রেস কখনো চেঞ্জ করা যাবে না। মানে এটার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আপনারা কখনো ভিপিএন কানেক্ট করে আপনাদের ফেসবুক আইডি চালাবেন না। বা মনে করেন আপনি ঢাকা থেকে ফেসবুক আইডি চালাচ্ছেন, আপনার ফেসবুক আইডিটা যদি কুষ্টিয়া থেকে অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করা হয় তাহলে কিন্তু সমস্যা হবে। তো এই জন্য অবশ্যই 2 নম্বর রুলসটা আপনাদের মাথায় রাখতে হবে। তো আমাদের 3 নম্বর রুলসটা হচ্ছে ফলো ইয়োর ফেসবুক সিমিলার আপলোড পোস্ট। তো এইটার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আপনারা ফেসবুকে যে সকল মানে ছবি বা যে কোনো পোস্ট আপনারা পোস্ট করেছেন সেইগুলো অবশ্যই মানে লিগেল হতে হবে। আপনারা যদি ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে যদি পোস্ট করেন, মানে 18+ মানে সেক্সুয়াল আলাদা আপনারা যদি এ ধরনের যদি কোনো পোস্ট করেন তাহলে কিন্তু ফেসবুক টিম থেকে সমস্যা হবে বা ডিসেবল করে দিতে পারে আপনাদের ফেসবুক আইডিগুলো। তো আমাদের 4 নম্বর টিপস হচ্ছে ফলো ইয়োর ফেসবুক অ্যাড নাম্বার। মানে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের ফেসবুক আইডি যেই নাম্বার দিয়ে খুলেছেন সেই নাম্বারটা ভেরিফাই আছে কিনা। মানে আমি যেই নাম্বারটা ভেরিফাই করা বলতে বোঝাচ্ছি যে নাম্বার দিয়ে মানে নাম্বারে কোড গেল সেই ভেরিফাইড না, মানে আপনি যেই নাম্বার দিয়ে খুলেছেন সেই নাম্বারটা কি আদৌ কি রেজিস্ট্রেশন করা আছে। আমাদের বাংলাদেশে সিম কিন্তু রেজিস্ট্রেশন না থাকলে কিন্তু সিমগুলো কিন্তু বন্ধ হয়ে যায়, তো সেই রেজিস্ট্রেশন কিন্তু করা থাকা লাগবে আপনাদের নাম্বারটা, না হলে কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়বেন। তো অবশ্যই এই জন্য আপনাদের এই 4 নম্বর রুলসটা ফলো রাখতে হবে। তো আমাদের 5 নম্বর রুলস হচ্ছে ফলো ইয়োর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন চেক। তো এইটার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আপনাদের রিয়েল ফেসবুক আইডি কখনো থার্ড পার্টি ওয়েবসাইট বা অটো লাইক বা অটো ফলোয়ারের ওয়েবসাইটে কখনোই লগ ইন করবেন না। আমি জানেন আমি অবশ্যই অটো লাইক অটো ফলোয়ারের ভিডিও আপলোড করি, কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ফেক আইডি লগ ইন করে আপনাদের রিয়েল আইডিতে অটো লাইক বা অটো ফলোয়ার করবেন। এজন্য কখনো ব্রাউজারে অথবা যে কাউকে আপনারা অথবা যে কোনো ব্রাউজারে আপনারা কখনো আপনাদের রিয়েল আইডি লগ ইন করবেন না, তাহলে কিন্তু হ্যাক বা ডিসেবল হয়ে যাইতে পারে আইপি অ্যাড্রেস চেঞ্জ হওয়ার কারণে। তো আমাদের 6 নম্বর টিপস বা রুলস হচ্ছে ফলো ইয়োর ফেসবুক নেম। হ্যাঁ, এটা অনেকেই ভুল করেন, আপনাদের ফেসবুক আইডির নামটা অবশ্যই ইংলিশে হওয়া লাগবে। অনেকে কিন্তু বাংলায় আপনাদের ফেসবুক আইডির নাম দেন, অথবা স্টাইলিশ কিন্তু কখনো দেওয়া যাবে না। যদি দেন তাহলে যে কেউ রিপোর্ট দিলে কিন্তু আপনাদের ফেসবুক আইডি খুব সহজে কিন্তু ডিসেবল হয়ে যাবে। এজন্য অবশ্যই রিয়েল নাম এমনকি ইংলিশে সুন্দরভাবে আপনারা নর্মালি যেমন দেখতে পাচ্ছেন আমার নাম এরকমভাবে দেওয়া লাগবে, কোনো স্টাইলিশ বা আপনারা বাংলাতে কখনোই নাম দেবেন না। তো আমাদের 7 নম্বর টিপস বা আমাদের রুলস হচ্ছে ফলো ইয়োর ফেসবুক ফটোস। মানে অবশ্যই আপনার ফেসবুকে আপনার নিজের পার্সোনাল ফটো 10টা আপনার ছবি থাকা লাগবে। তো এখন অনেকেই বলবেন যে হ্যাঁ ভাইয়া আপনার ছবি তো ফেসবুকে 10টা পোস্ট করা নাই। হ্যাঁ, তারপরও ফেসবুক মানে এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরও অবশ্যই মাথায় রাখতে হবে সেম আপনার নিজের রিয়েল ছবি ফেসবুকে যদি 10টা থাকে তাহলে ফেসবুক কিন্তু বুঝতে পারবে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, মানে আপনি ফেসবুকে আসলে একজন রিয়েল ফেসবুক ইউজার। তো এই জন্য অবশ্যই 10টা আপনার নিজের ছবি আপনি ফেসবুকে পোস্ট করবেন আলাদা পোস্টের পাশাপাশি। তো আমাদের 8 নম্বর টিপস হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফলো ফেসবুক সিমিলার রুলস। মানে এটার সাহায্যে আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি আমাদের ছোটখাটো যে সকল বিষয়গুলো আছে সেগুলো আপনাদের মাথায় রাখতে হবে। যেমন আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড কাউকে বলা যাবে না, এমনকি ফেসবুকের 2-স্টেপ ভেরিফিকেশন অন রাখবেন, এমনকি ফেসবুকে ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন। মানে ছোটোখাটো যতগুলো টিপস আছে আমরা সকলেই জানি, কিন্তু আমরা সেগুলো কিন্তু ফলো করি না। সেই সকল আমাদের সিম্পল টিপস বা রুলসগুলো আপনাদের অবশ্যই মাথায় থাকা লাগবে, তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের ডিজেবল হওয়ার হাত থেকে আপনারা কিন্তু রক্ষা করতে পারবেন। আর ফেসবুকে আপনারা অনেকেই কিন্তু অ্যাক্টিভ থাকেন না, আপনারা যেহেতু ফেসবুক যদি পার্সোনাল আইডি হয় আপনাদের নিয়মিত অবশ্যই অ্যাক্টিভ থাকা লাগবে। যদি আপনাদের অ্যাক্টিভিটি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ফেসবুক টিম থেকে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। তো বুঝতেই পারছেন আমাদের এই 8টা টিপস আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ছিল মূলত আজকের এই ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের টেকনিক্যাল সাব্বির ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন।